আজকে আমি শেয়ার করব বাচ্চার হেলথ রিলেটিভ একটা টিপস। অনেক মারাই একটা ভুল করে থাকে, আমি নিজে চোখেই দেখেছি সেটা। এই গরমকালে কি করে মায়েরা বাচ্চাদেরকে স্নান করিয়ে এনে, মানে সাথে সাথে আর কি, স্নান করিয়ে এনে সাথে সাথে ফ্যানের তলে বসায় বা এসির তলে বসায়, সেটা ভুলেও কেউ করবে না। যতই গরম পড়ুক বা তোমাদের নিজেদের গরম লাগুক, আমি জানি বাচ্চাকে স্নান করাতে গেলে মারাও কিছুটা হয়রান হয়ে যায়, গরমে ভালো লাগে না, কিন্তু একটু গরম কন্ট্রোল করবে তোমরাও। কারণ হচ্ছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্যই বলছি, ভালোর জন্যই বলছি, কারণ সাথে সাথে যদি স্নান করে সাথে সাথে যদি ফ্যানের তলে বা এসির তলে বাচ্চাদের নিয়ে আসা হয়, তাহলে কি হয়, বাচ্চাদের সর্দি কাশি জ্বর এই সব সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই কারণে বলছি অন্ততপক্ষে 5 মিনিট ওদেরকে ফ্যান ছাড়া রাখবে, মানে পাউডার, ক্রিম, জামা কাপড় যা যা দরকার সেগুলো করবে, করার পর তারপরে ফ্যান বা এসিটা চালাবে, তাহলে বাচ্চার জ্বর সর্দি কাশি অনেকটাই কম হবে। তো এই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার আমাকে লাইক করো, কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, নেক্সট আরেকটা টিপস নিয়ে খুব শীঘ্রই আসব।